হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশ রেলওয়ে অনলাইনে ট্রেনের টিকিট বা ই টিকিট সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বাংলাদেশ রেলওয়ে অনলাইন টিকিট কাটার সময় যেই ক্লাস অপশনটি থাকে, এখানে বিভিন্ন ক্লাসের যেই সিটগুলো থাকে, বিভিন্ন প্রকারের যেই সিটগুলো থাকে, এই সিটগুলোর এখানে যেই সংক্ষেপ নামটি দেওয়া থাকে, এটা দিয়ে কি বোঝানো হয় এবং এই সিটগুলোর কোন ক্লাসের সিটের কোয়ালিটি কিরকম, এই সম্পূর্ণ বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। এছাড়াও আপনাদের সাথে ট্রেনের টিকিট কেনার কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি আপনাদেরকে যে ক্লাসটির কথা বলবো সেটি হচ্ছে ACB। তো এই ACB এই সিটের পুরো নাম হচ্ছে এসি বার্থ এয়ার কন্ডিশন কেবিন। শুধু রাতের ট্রেনে এই ক্লাস পাওয়া যায়। দুই অথবা চার সিটের কেবিন হয়ে থাকে। বাংলাদেশের দূরপাল্লার আন্তঃনগর রাতের ট্রেনে এই কেবিন থাকে। বাংলাদেশের ট্রেনগুলোর মধ্যে সবচেয়ে আরামদায়ক ও বেশি খরচের সিট এটি। তারপর বন্ধুরা, যে ক্লাসটি আছে সেটি হচ্ছে ACS। তো এটার পুরো নাম হচ্ছে এসি সিট এয়ার কন্ডিশন সিট। এটি মূলত এসি বার্থ কেবিনগুলো দিনের বেলায় যাত্রার সময় এসি সিট হিসেবে ব্যবহার করা হয়। তো আপনাদেরকে একটু আগে যে ACB বা এসি বার্থ যে ক্লাসটির কথা বলেছিলাম, সেই কেবিনগুলো দিনের বেলায় এসি সিট হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপর বন্ধুরা, যে ক্লাসটি আছে এটি হচ্ছে স্নিগ্ধা। তো পুরো নাম হচ্ছে স্নিগ্ধা। তো এটাও কিন্তু এসি সিট হিসেবে বা এসি চেয়ার হিসেবে পরিচিত। এসি কোচের চেয়ার সিট দেশের সব আন্তঃনগর ট্রেনে না থাকলেও বেশিরভাগ জনপ্রিয় গন্তব্য ট্রেনে স্নিগ্ধা কোচ থাকে। সিট শোভন চেয়ারের চেয়ে আরামদায়ক। পুরো কোচ এসি থাকায় ভ্রমণও আরামদায়ক। তারপর বন্ধুরা, যে ক্লাসটি আছে সেটি হচ্ছে এফ বার্থ। তো এটার পুরো নাম হচ্ছে ফার্স্ট ক্লাস বার্থ নন এসি কেবিন সিট। রাতে ট্রেনে এই ক্লাস পাওয়া যায়। এখানে ঘুমানোর সুযোগ রয়েছে। দিনের বেলায় এই কোচ ক্লাস এফ সিট ফার্স্ট ক্লাস সিট হিসেবে ব্যবহৃত হয়। তারপর বন্ধুরা, যে ক্লাসটি আছে সেটি হচ্ছে এফ সিট। তো এটার পুরো নাম হচ্ছে ফার্স্ট ক্লাস সিট। দিনের ট্রেনে নন এসি কেবিনগুলো এই সিট হিসেবে ব্যবহার করা হয়। এখানে ঘুমানোর সুযোগ নেই, বসে যেতে হবে। মূলত এফ বার্থ কেবিনগুলোই দিনের বেলা এফ সিট হিসেবে ব্যবহার করা হয়। এরপর বন্ধুরা, যে ক্লাসটি আছে সেটি হচ্ছে এফ চেয়ার। তো এটার পুরো নাম হচ্ছে ফার্স্ট ক্লাস চেয়ার। এটা নন এসি চেয়ার। শোভন চেয়ার এফ চেয়ারের চেয়ে আরামদায়ক সিট। সব আন্তঃনগর ট্রেনে এই টাইপ চেয়ার থাকে না। তারপর বন্ধুরা, যে ক্লাসটি আছে সেটি হচ্ছে শোভন। তো পুরো নাম হচ্ছে শোভন নন এসি শোভন ক্লাসের চেয়ার সিট। দেশের সকল মেল ট্রেন ও কিছু আন্তঃনগর ট্রেনে শোভন সিট থাকে। ট্রেনের সবচেয়ে কম খরচের সিট এবং আরামদায়ক নয় এই সিট। তারপর যেটি আছে এটি হচ্ছে এস চেয়ার। তো এটার পুরো নাম হচ্ছে শোভন চেয়ার নন এসি। এই সেকেন্ড ক্লাস শোভন চেয়ার সিট প্রায় সব আন্তঃনগর ট্রেনে থাকে। শোভন চেয়ারের ভাড়া শোভনের চেয়ে বেশি। সিট মোটামুটি আরামদায়ক। শোভন চেয়ার শোভনের চেয়ে ভালো সিটের হয়ে থাকে। তারপর বন্ধুরা, সর্বশেষ যে ক্লাসটি আছে সেটি হচ্ছে সুলভ। তো সুলভ হচ্ছে লোকাল ট্রেনের কোচ। বাংলাদেশের সবচেয়ে সাশ্রয়ী আরামদায়ক নন ক্লাস চেয়ারকে সুলভ বা সস্তা চেয়ার বলা হয়, লোকাল বাসের মতো। তো বন্ধুরা, এই হলো রেলওয়ে অনলাইন টিকিটের সবগুলো ক্লাসের বিস্তারিত। তারপর বন্ধুরা, আপনাদেরকে ট্রেন টিকিট কেনার সময় কিছু টিপস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো প্রথম যে টিপসটি আছে সেটি হচ্ছে দূরপাল্লায় ট্রেন ভ্রমণের জন্য শোভনের টিকিট না কেনাই ভালো। সিটগুলো আরামদায়ক না হওয়ায় দূরের যাত্রাপথ আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। তার উপর শোভন কোচে স্ট্যান্ডিং মানুষ বেশি থাকে এবং পরিবেশ তেমন ভালো হয় না। তারপর যে টিপসটি আছে সেটি হচ্ছে, যদি কম খরচ ও একটু আরামদায়ক সিটে ট্রেন ভ্রমণ করতে চান তাহলে শোভন চেয়ার নন এসি সিট সবচেয়ে ভালো। খরচও কম হবে এবং সিটে বসে আরামও পাবেন। এরপর যে টিপসটি আছে সেটি হচ্ছে এসি কোচ ও কম খরচের কথা চিন্তা করলে স্নিগ্ধা সবচেয়ে ভালো। তারপর যে টিপসটি আছে বন্ধুরা, এটি হচ্ছে রাতের বেলায় কেবিনগুলো দিনের বেলায় সিট হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু কেবিনে বসে যাওয়াটা একটু কষ্টকর। সেই হিসেবে দিনের বেলা নন এসি ফার্স্ট ক্লাস সিট অ্যাপ সিট বা এসি সিট ACS এ না গিয়ে শোভন চেয়ার বা স্নিগ্ধাতে ভ্রমণ আরামদায়ক হবে। তারপর যে টিপসটি আছে সেটি হচ্ছে, যদি পরিবার নিয়ে ভ্রমণ করেন এবং প্রাইভেসি চান তাহলে দিন বা রাত কেবিন
পুরোটা বুক করলে ভালো হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বাংলাদেশ রেলওয়ে ই টিকিট কাটার যে ক্লাসগুলো আছে, সিটের যে ক্লাসগুলো আছে, সেই ক্লাসগুলোর বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম এবং ভ্রমণের টিকিট কাটার কিছু টিপস জানিয়ে দিলাম। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।